ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। दशम परिच्छेद निवृत्ति मार्ग ईश्वर लाभेर पर कर्मत्याग। ईशान के शिक्षा उत्तिष्ठत जाग्रत कर्मजोग बड़ कठिन। ए विषय निये ठाकुर की बोलेछेन, ईशान हाजरार सहित काली घरे गियाछेन। ठाकुर ध्यान करितेछिलेन, रात्रि प्राय सातटा, इतिमध्येई अधर आसिया पड़ियाछेन। कियत्क्षण परे ठाकुर মা কালী দর্শন করিতে গিয়াছেন। দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যাজন করলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুশি লইয়া সন্ধ্যা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি চেয়ে বললেন, কি আপনি সেই এসেছ আর নিক করছ, একটা গান শুনো। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে ঠাকুর গাহিতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কেবা চাই, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফিরে কবু সন্ধি নহি পায়, দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই জাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যাদি কতদিন, যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়, তার নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। রামপ্রসাদ বলেন, ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি, কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। যখন ফল হয় তখন ফুল ঝরে যায়, যখন ভক্তি হয় যখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাদি সব কর্ম চলে যায়। তুমি একরকম ঢিমে তেতালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 15 মাসে 1 বছর করলে কি হয়, তোমার ভিতরে যেন জোর নাই, শক্তি নাই, চিরের ফলার, উঠে পড়ে লাগো কোমর বাঁধো। তাই আমার ওই গানটা ভালো লাগে না, হরিষে লাগি রহরে ভাই, তেরা বন্ত বন্ত বনি যায়, বন্ত বন্ত বনি যায় আমার ভালো লাগে না, তীব্র বৈরাগ্য চায়। হাজরাকেও তাই আমি বলি, কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞেস করছ? তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজরাকে তাই বলি, ও দেশে মাঠে জল আনে, মাঠের চারদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায় কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ গর্ত, প্রাণপণে তো জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোগ জপ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, মাছ ধরে শটকা কল দিয়ে। বা সোজা থাকবার কথা, তবে নোয়ানো রয়েছে কেন মাছ ধরবে বলে? বাসনা মাছ তাই মন সংসারে নোয়ানো রয়েছে, বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্ব দৃষ্টি হয় ঈশ্বরের দিকে। কীরকম জানো? নিক্তির কাঁটা, কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যোগ ভ্রষ্ট হয়। দীপশিখা দেখো নাই,
একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। যোগাবস্থা দীপশিখার মতো, যেখানে হাওয়া নাই, মনটি পড়েছে ছড়িয়ে। কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার, সেই মনকে কুড়ুতে হবে, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। তুমি যদি ষোলো আনার কাপড় চাও, তাহলে কাপড়ওয়ালাকে ষোলো আনা তো দিতেই হবে। একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই। টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে, তাহলে আর খবর যাবে না। তা সংসারে আছো, থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে। নিজে কোনো ফল কামনা করতে নেই। তবে একটা কথা আছে, ভক্তি কামনা কামনার মধ্যে নয়, ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতেই পারো। ভক্তির তম আনবে মার কাছে জোর করো। মায়ে পয়ে মকদ্দমা ধুম হবে রাম প্রসাদ বলে, মায়ে পয়ে মকদ্দমা ধুম হবে রাম প্রসাদ বলে, তখন শান্ত হব ক্ষান্ত হয়ে আমায় যখন করিবি কলি। ত্রৈলোক্য বলেছিল, আমি যেকালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিষ্যে আছে। তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা, এতে জোর চলবে না তো, কিসে জোর চলবে বলো? মা আমি কি আটাশে ছেলে, আমি ভয় করিনি চোখ রাঙালি। এবার করব নালিশ শ্রীনাথের আগে, ডিগ্রি লব এক সওয়ালে। আপনার মা, জোর করো। যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। মায়ের সত্তা আমার ভিতরে আছে বলে তাই তো মার দিকে অত টান হয়। যে ঠিক শৈব সে শিবের সত্তা পায়, কিছু কণা তার ভিতর এসে পড়ে। যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসে। আর এই সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না, এখন দিন কতক তার চিন্তা করো, দেখলে তো সংসারে কিছুই নয়। ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাহিতেছেন, আর তুমি শালিশি মুরলী ওসব কি করছো, লোকের ঝগড়া বিবাদ মেটাও, তোমাকে শালিশি ধরে শুনতে পায়, ও তো অনেকদিন করে আসছো, যারা করবে এখন করুক, তুমি এখন তাঁর পাদপদ্মে বেশি করে মন দাও। বলে লঙ্কায় রাবণ মলো, বেহুলা খেতে অকুল হলো। তা শম্ভুও বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম, ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? কেশব সেন বললে, ঈশ্বর দর্শন কেন হয় না? তা বললুম, লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো কি না, তাই হয় না। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না। লাল চুষি, খানিক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তুমিও মোরলি করছো, মা ভাবছে ছেলে আমার মোরল হয়ে বেশ আছে, আছে তো থাক। ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন, চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন, আমি যে ইচ্ছা করি এসব করি তা নয়। শ্রীরামকৃষ্ণ বললেন, তা জানি, সে মায়েরই খেলা, এরই লীলা, সংসারে বদ্ধ করে রাখা সে তো মহামায়ারই ইচ্ছা। কি জানো, ভবসাগরে উঠছে ডুবছে কতই তৈরি, আবার ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি। লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়, বাকি সবাই মায়ের ইচ্ছায় বদ্ধ হয়ে আছে। চোর চোর খেলা দেখো নাই, বুড়ি ইচ্ছা যে খেলাটা চলে, সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না। তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছুঁয়ে। আর দেখো বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, খড়ের চাল পর্যন্ত উঁচু, চাল থাকে ডালও থাকে, কিন্তু পাছে ইঁদুরে খায়, তাই দোকানদার কুলোই করে খই মুরকি রেখে দেয়, মিষ্ট লাগে আর সোধা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে বড় বড় ঠেকের সন্ধান পায় না। জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না। আমরা এভাবেই শুনতে থাকবো প্রতিনিয়ত
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের কথামৃত সিরিজের সমস্ত পর্বগুলি আপনি পেয়ে যাবেন নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।